ঘনিয়ে আসছে ব্যাটল অফ খেরসন। জানিয়ে দেব ইউক্রেনে অপ্রচলিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ার করল G7। আরও জানিয়ে দেব ইউক্রেনকে অস্ত্র দিলে প্রতিশোধ নেওয়া হবে ইসরায়েলকে রাশিয়ার হুঁশিয়ারি। এবার ন্যাটোর অনুমোদনের আগে সুইডেনকে পদক্ষেপ নিতে হবে বলছে তুরস্ক। এদিকে বিস্ফোরক তথ্য দিলেন ইমরান খানের উপর হামলাকারী সেই যুবক। এবং সর্বশেষ জানিয়ে দেব নেদারল্যান্ডে পরিচালিত চীনা অবৈধ পুলিশ স্টেশন বন্ধের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ঘনিয়ে আসছে ব্যাটল অফ খেরসন। ইউক্রেনে চলা ভয়াবহ যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম ভূখণ্ড হল খেরসন। বিশাল অঞ্চলটি পুনরুদ্ধারে দিনকে দিন ইউক্রেনীয় যোদ্ধাদের পাল্টা আক্রমণ অনেকটা দিশেহারা রুশ বাহিনী। বিশ্লেষকরা বলছেন, খেরসনকে কেন্দ্র করে সামনে একটা প্রবল যুদ্ধ অপেক্ষা করছে, যার কারণে অঞ্চলটির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার অনুমোদনও দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত ইউক্রেন রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খেরসন। 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরুর দিকেই অঞ্চলটি দখল করে নেয় রাশিয়া। এখন পরিস্থিতি বদলাচ্ছে। কিয়েভ তার হারানো ভূখণ্ড ফিরে পেতে সর্বোচ্চ শক্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে রুশ বাহিনীর ওপর। ইউরোপে শীত পড়তে শুরু করেছে, ভারী তুষারপাত শুরু হলে অঞ্চলটিতে যুদ্ধ করাটা কঠিন হয়ে পড়বে। শুক্রবার বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, শীত জেঁকে বসার আগেই প্রতিরক্ষামূলক ব্যবস্থার প্রস্তুতির জন্য খেরসনের একটি বড় অংশ ছেড়েও দিতে পারে মস্কো। খেরসনকে ঘিরে দিনিপ্র নদীর আশপাশের অনেক শহর আর গ্রাম ছড়িয়ে রয়েছে। নদী হয়ে খেরসনের অনেক বাসিন্দাকে সরিয়ে নিছে মস্কোর সমর্থিত প্রশাসন। তাদেরকে রাশিয়ার মূল ভূখণ্ডে নেওয়ার দাবি করা হয়েছে। গ্রীষ্মকাল থেকে খেরসন পুনরুদ্ধারের শখ একে এগোচ্ছে ইউক্রেন। ইউক্রেনীয়রা খেরসন পুনরুদ্ধারের ব্যাপারে খুবই সিরিয়াস বলেই মনে হচ্ছে। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, একটি বিজয় দরকার। এটি শুধু ইউক্রেনের নাগরিকদের মনোবল চাঙ্গা রাখার জন্যই নয়, মিত্রদের আশ্বস্ত করার জন্য যে ইউক্রেন একটি যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে জানে। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার কাছ থেকে খেরসন পুনরুদ্ধারের সামর্থ্য ইউক্রেনীয় সেনাবাহিনীর রয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর সামরিক অভিযানকে তিনি পরিকল্পিত এবং কার্যকর বলেও উল্লেখ করেছেন। অস্টিন আরও বলেন, নিজেদের সার্বভৌম ভূখণ্ড পুনরুদ্ধারে আমরা তাদেরকে খুব পরিকল্পিত কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে দেখেছি। আমি মনে করি পশ্চিম তীরের ভূখণ্ড মুক্ত করার আগ পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে। ফলে ইউক্রেন খেরসন মুক্ত পাবে কিনা প্রশ্নের জবাব হলো, আমি মনে করি তাদের সমর্থন রয়েছে। তবে সবকিছু এতটা সহজ হবে বলছেন না খেরসন ও মাইকোলাইভের ফ্রন্টলাইনে থাকা এক ইউক্রেনীয় সেনা। তিনি বলেন, এখানে অগ্রগতি খুবই কঠিন, সামান্য অগ্রসরের জন্য অনেক শক্তি প্রয়োগ করতে হবে। তবে আপাতত আমাদের কাজ হলো নিজেদের অবস্থান ধরে রাখা। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আক্রমণ করে যাচ্ছি শত্রুপক্ষের ওপর। এটা খুবই কঠিন এবং ধীরগতির। তাদের কাছে অনেক বেশি সামরিক সরঞ্জাম, লোক এবং গোলাবারুদ রয়েছে, কিন্তু তাদের মনোবল প্রশিক্ষিত নয়। তারা হুররা বলে চিৎকার করে সামনের দিকে এগিয়ে যায়। আমাদের কাছে এত গোলাবারুদ নেই। ইতিমধ্যে এ লড়াইয়ে উভয় পক্ষের কয়েক হাজার সেনা প্রাণ হারালেও সঠিক পরিসংখ্যান নেই, কারণ কোনো পক্ষই প্রকৃত হতাহতের সংখ্যা সামনে আনেনি। আপাতত খেরসন এখনও মস্কোর দখলে রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। পুরো শরৎ জুড়ে রাশিয়া সেখানে তাদের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হয়। ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান জেনারেল কিরিলো বুদানভ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, খেরসনে রাশিয়ার দুর্দান্ত ইউনিট রয়েছে, যেখানে মেরিন, বিমান ও বিশেষ বাহিনী আছে। এমন বাস্তবতায় ইউক্রেনের পক্ষ থেকে কঠোর পাল্টা আক্রমণের সক্ষমতা না থাকলে রাশিয়া খেরসন ছেড়ে দেবে বলে মনে হয়। যদিও পশ্চিমা সমর্থনে খেরসনে ক্রমেই আক্রমণ জোরালো করছে কিয়েভ। যুক্তরাষ্ট্র ভারী অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জেলেন্সকির সরকারকে। ইউরোপের মিত্র দেশগুলো ইউক্রেনকে সামরিক এবং মানবিক সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে। সব মিলিয়ে খেরসন পুনরুদ্ধারে বড় একটা আশা রাখতেই পারে কিয়েভ। খেরসন গণক্ষেত্রেও নিজেদের সেনাবাহিনীর অগ্রগতির বিষয়ে চরম গোপনীয়তা বজায় রাখছে ইউক্রেন। পাশাপাশি রাশিয়ার পিছু হটার বিভিন্ন খবরে তারা সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে আসছে। গত সপ্তাহে তারা বলছে, রুশ সেনা প্রত্যাহারের কোনো ইঙ্গিত দেখতে পায়নি রণক্ষেত্রের যোদ্ধারা, বাস্তবে নিজেদের সেনা মোতায়েন বাড়াচ্ছে। সূত্র বিবিসি ও দ্য গার্ডিয়ানের অবলম্বনে। ইউক্রেনে অপ্রচলিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি করল G7।
শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 ইউক্রেনে অপ্রচলিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। জার্মানির মানস্টার শহরে G7 এর পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনব্যাপী বৈঠক শেষে প্রকাশ করা যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, রাসায়নিক জীবাণু অথবা পরমাণু অস্ত্রের যে কোনো ধরনের ব্যবহারের বিষয়ে রাশিয়া ভয়াবহ পরিণতি ভোগ করবে। G7-ভুক্ত সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং জাপান। বিবৃতিতে আরও বলা হয়েছে, তেজস্ক্রিয়তা সম্পন্ন ডার্টি বোমা ব্যবহারের জন্য ইউক্রেন প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়া যে মিথ্যা অভিযোগ করেছে আমরা তা প্রত্যাখ্যান করেছি। রাশিয়া এবং ইউক্রেন গত কিছুদিন ধরে পরস্পরের বিরুদ্ধে ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে অভিযোগ করেছে। পরমাণু বোমার মতো এই বোমা ভয়াবহ ধ্বংস সক্ষমতা নেই, তবে পরমাণু তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। G7 দাবি করছে, ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা নিয়ে রাশিয়া অভিযোগ তোলার পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA তদন্ত করে নিশ্চিত হয়েছে যে মস্কোর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইউক্রেনের এই স্বচ্ছতার জন্য আমরা প্রশংসা করি। G7 এর বিবৃতিতে রাশিয়াকে অভিযুক্ত করা বলা হয়েছে, পরমাণু অস্ত্রের ব্যবহার সম্পর্কে মস্কো অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলছে। সূত্র পার্স টুডে। ইউক্রেনকে অস্ত্র দিলে প্রতিশোধ নেওয়া হবে, ইসরায়েলকে হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দিয়ে চলমান এই সংঘর্ষে সহায়তা করে তাহলে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়ার কূটনীতির সঙ্গে সম্পর্কযুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ টেলিভিশন নিউজ নেটওয়ার্ক গতকাল এ তথ্য দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল যদি নিজে সরাসরি অথবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে মস্কো তার জবাব দেবে। তবে ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়া কী ধরনের ব্যবস্থা নেবে ওই রিপোর্টে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। সাম্প্রতিক দিনগুলোতে নানা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে ইসরায়েল ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি পাঠানোর চিন্তা করছে। তবে ইসরায়েলও ক্ষমতার পালাবদলের কারণে তেল আবিব এই নীতি অব্যাহত রাখবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক আছে বলে জনশ্রুতি রয়েছে। গত 17 অক্টোবর ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নাকম্যান শাই বলেছিলেন যে ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে, সেক্ষেত্রে ইউক্রেনের জন্য এখন ইসরায়েল থেকে অস্ত্র পাওয়ার সময় হয়েছে। এর জবাবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদে বলেছিলেন, ইসরায়েল যদি উন্মাদনার বশে ইউক্রেনকে অস্ত্র দেয় তাহলে তেল আবিবের সঙ্গে মস্কোর সমস্ত সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। সূত্র পার্স টুডে। ন্যাটোর অনুমোদনের আগে সুইডেনকে পদক্ষেপ নিতে হবে বলছে তুরস্ক। তুরস্ক আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোর সদস্যপদ অনুমোদন করবে না যতক্ষণ না দুই দেশ প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান শুক্রবার জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গকে একথা বলেন। আঙ্কারা সন্ত্রাসী বলে মনে করে এমন নিষিদ্ধ কুর্দি উগ্রবাদী নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য নর্ডিক দেশ দুটিকে অভিযুক্ত করেছে এবং জুনে একটি চুক্তি সত্ত্বেও তাদের ন্যাটো সদস্যপদ অনুমোদন করা থেকে তুরস্ক বিরত রয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান উল্লেখ করেছেন সুইডেন এবং ফিনল্যান্ডের গৃহীত পদক্ষেপগুলো নির্ধারণ করবে অনুমোদন প্রক্রিয়া কত দ্রুত হবে এবং কখন এটি শেষ হবে। এরদোগান এবং স্টলটেনবার্গ ইস্তাম্বুলে একটি ব্যক্তিগত বৈঠক করেছিলেন যা মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল না। রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর ফিনল্যান্ড এবং সুইডেন কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করে এবং মে মাসে ন্যাটো সদস্য হওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। বিস্ফোরক তথ্য দিলেন ইমরান খানের উপর হামলাকারী সেই যুবক। ইমরান খানের ওপর গুলি চালানোর যুবক এবার জানালেন, আমি দেখছিলাম তিনি জাতিকে ভুল পথে নিয়ে যাচ্ছেন, আমার লক্ষ্য ছিল কেবলই ইমরান খান, অন্য কেউ নয়। হামলাকারীর আরও দাবি, এই ঘটনায় কেউ তাকে মদদ দেয়নি, তিনি একা একাই হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। হামলার ব্যাপারে বিস্তারিত জানতে নাভিদ নামের হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলাকারী ওই যুবক মাদকাসক্ত, তাই জবানবন্দিতে দেওয়া তার সব কথা আর বিশ্বাসযোগ্যতা নেই বলেই মনে করছে সংশ্লিষ্টরা। অভিযুক্ত জানিয়েছেন, ওয়াজিরাবাদে ওয়াকাস নামে এক ব্যক্তির কাছ থেকে 26টি গুলিসহ একটি পিস্তল কিনেছিলেন সে। ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে অভিযুক্ত আরও বলেছে, সে প্রথমে ইমরান খানকে একটি মসজিদের ছাদ থেকে গুলি করতে চেয়েছিল, কিন্তু সে সময় আসরের নামাজ চলায় মসজিদের ছাদে যেতে পারেনি। পুলিশের সূত্রের তথ্য অনুযায়ী একটি বাইপাস সড়ক ব্যবহার করে ঘটনাস্থলে যায় হামলাকারী নাভিদ, সেখানে গিয়ে উচ্চস্বরে বাজানো গান বন্ধ করতে বলে সে। এরপর ইমরানের কন্টেইনার থেকে 15 থেকে 20 ধাপ
দূরে থেকে গুলি ছোড়া শুরু করে। গুলিগুলো বাড়িতে তৈরি করা হয়েছিল পিস্তল থেকে আটটি গুলি ছোড়ার পর এটি অকার্যকর হয়ে যায়। এখন ঘটনাস্থল থেকেই উদ্ধারকৃত গুলির ফরেন্সিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ ওয়াকাস এবং ফয়সাল বাট নামে আরও দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রধান অভিযুক্ত নাবিদের তথ্যের ভিত্তিতে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাছাড়া ঘটনার পর অভিযুক্ত নাবিদের পরিবারের সদস্যদেরও আটক করে নিয়ে আসা হয়। সূত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন। নেদারল্যান্ডে পরিচালিত চীনা অবৈধ পুলিশ স্টেশন বন্ধের নির্দেশ। আমস্টারডাম ও রাডারডামে স্থাপিত চীনা অবৈধ পুলিশ অফিসগুলো বন্ধের নির্দেশ দিয়েছে ডাচ পররাষ্ট্রমন্ত্রী উপকে হোকস্ট্রা। মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ডাচ বার্তা সংস্থা এএনপির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হোকস্ট্রা বলেছেন তিনি তার এই সিদ্ধান্তের কথা চীনা রাষ্ট্রদূতকে জানিয়েছেন। তিনি এই পুলিশ অফিসগুলোকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এসব পুলিশ অফিস স্থাপনে ডাচ কর্তৃপক্ষ কখনো সম্মতি দেয়নি। ডাচ মন্ত্রণালয় এখন খতিয়ে দেখছে এসব অফিসে ঠিক কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হতো। গত সপ্তাহে চীনের এই অবৈধ সংস্থাগুলোর ওপর সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ইঙ্গিত করা হয় এসব পরিষেবা কেন্দ্রের আড়ালে চীনা কর্তৃপক্ষ দেশটি থেকে পালিয়ে আসা ভিন্ন মতাবলম্বীদের ওপর চাপ সৃষ্টি করছে। আর ডাচ পররাষ্ট্রমন্ত্রীর মতে ইউরোপের অন্য দেশগুলোতেও চীনের এই ধরনের অফিস আছে। হোকস্ট্রা উল্লেখ করেন, চীন বলেছিল এসব অফিসে দেশটির নাগরিকরা তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারে, কিন্তু এমন কনসুলার কাজের জন্য স্বাগতিক দেশের কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। প্রতিবেদনে আরও বলা হয় এসব অফিস বিদেশেও নিজেদের নাগরিকদের চীনের আইন রক্ষায় এবং তাদের তথ্য সংগ্রহে কাজ করছিল।